কয় নয় যে সবতকে কম আর সবতকে ভাল মারুতির গাড়ি কোনো মেইনটেনেন্স নাই জিরো মেইনটেনেন্স গাড়ি হয় গাড়ি আপনার নিউ মেটিং পাই যাব গাড়ি অরিজিনাল কম দামত যদি হয় আপনালোকে এখন এসইউভি গাড়ি বিচারি আছে এখন চাব পারে 2,95,000 আস্কিং আছে হেটুই ফাইনাল আছে কাস্টমার অনটেবল আহ কমপ্লিট ডকুমেন্ট তুনে এটা ভিডিও লৈ নগর পৰা যোত আপোনালোকে দেখা পাব স্কৰপিওৰ পৰা আৰম্ভ কৰি টাটা টিয়াগো লৈকে আৰু বেলেগ বেলেগ গাড়ীও আছে সব গাড়ী ডিটেইলছ আপোনালোকক দি ব্লগ আৰম্ভ কৰো আজিৰ ভিডিও ইয়াৰ পৰা যদি গাড়ী পৰ্চেছ কৰে চাই লব টেষ্ট ড্ৰাইভ লৈ লব আৰু মোৰ পুৰণা ভিডিও ওপৰৰ আই বাটনত চাব আমি আছো এতিয়া এছিয়ান মটৰ নগাঁও আৰু আমাৰ লগত এছিয়ান মটৰ অনাৰ আছে নমস্কাৰ দাদা তো দাদা আমাক এড্ৰেছ কব আগতে আপোনাৰ নগাঁও এছিয়ান মটৰ আপোনাৰ নগাঁও ঢিং ৰোড আপোনাৰ ঢিং ৰোডৰ পৰা আপোনাৰ ব্রিজ এটা আছে ডিং রোডত ব্রিজটো পার করে ঠিক 2 কিলোমিটার পার করে একটা ইন্ডিয়ান অয়েল পাবো ইন্ডিয়ান অয়েলের ঠিক অপোজিট সাইডে এশিয়ান মোটরস ওকে ফাইনান্স ডকুমেন্টেশন ইয়ারপরা হয়ে যাব কমপ্লিট ডকুমেন্টেশন ইয়ারপরা হবো আর কমপ্লিট ইনক্লুডিং হয়ে যাব ওকে একদম টাইম নলো আপনার ফার্স্ট গাড়ি দেখো মহিন্দ্রা কিউবি 100 কক এখন আপনার 2017-18 মডেল K4 প্লাস ডিজেল ফিচার্স গুটেখিনি আছে পাওয়ার উইন্ডো 4 পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি কোম্পানি মিউজিক সিস্টেম আউট অফ মার্কেটের পরা এলোই লগু আছে গাড়ি টায়ার গুটেখিনি মোটামুটি 80% আছে গাড়ি আস্কিং গাড়ি মাইলেজ আপনার 45,000-40,000 মান চলা গাড়ি গাড়ি পার লিটার মাইলেজ আপনার 20+ পাই যাব কাস্টমারে ডিজেল আচ্ছা গাড়ি ব্যাক ওয়াইপার পাই যাব গাড়ি আস্কিং প্রাইস আছে 3,95,000 নেগোসিয়েবল অনলি 3,95,000 গাড়ি আস্কিং প্রাইস আছে কাস্টমারে অন টেবল কথা বাতক মই নেগোসিয়েশন করে দিম আর 2,00,000 টাকা ডাউন পেমেন্ট উলাই যাব উলাই যাব ন এস ক্রস এখন আপনার মারুতি সুজুকি এস ক্রস জেতা মডেল ডক্টর ইউজার গাড়ি হয় টপ ভেরিয়েন্টতে আহে 2018 মডেল গাড়ির ফিচার্স 4 পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি কোম্পানি মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা এলইডি ব্যাক সেন্সার লগতে 4 ABS 4 এয়ারব্যাগর লগত আহে গাড়ি প্রজেক্টর হেডল্যাম্পস পুশ বটম স্টার্ট কোম্পানি এলআই সব ফিচার্স এভেলেবল আছে আস্কিং প্রাইস আছে 7,55,000 কাস্টমার আহ কন্টিবল পাতক মই সামথিং নেগোসিয়েশন কাস্টমার করে দিম আর ফাইন্যান্স করিলে ফাইন্যান্স করিলে 2,00,000-2,50,000 টাকা ডাউন পেমেন্ট পাই যাব ওকে একদম ভাল মানে দিল্লিকে থাকা এখন গাড়ি দেখা পাই আছো হুন্ডাই এক্সেন্ট কক হুন্ডাই এক্সটেন্ড 2017 মডেল ডিজেল ভেরিয়েন্টর হয় একদম টপ মডেলত আহি যায় ডায়মন্ড কার্ড এলোই পাব নতুন চারিটা টায়ার ব্রেন্ড নিউ পাব 37,000 গাড়িখন 34,000 চলিছে 4 পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি হিটার গাড়িখনত কোম্পানি এলইডি ব্যাক ক্যামেরা ব্যাক সেন্সার ফ্রন্ট এসি রিয়ার এসি এয়ারব্যাগ 4 ABS ওর হইতে কাস্টমারে পাব লগতে এক্সজাস্ট স্টিয়ারিং সিট এক্সজাস্টার যথেষ্টখিনি ফেসিলিটি আছে ফিচার্স আছে সব কোম্পানি ফিটেড এক্সট্রা খালি সিট কভারই প্রিমিয়াম লোগো আছে আস্কিং প্রাইস আছে 4,95,000 আস্কিং আছে সামথিং নেগোসিয়েশন কাস্টমারে পাব বেশি একটা ডিসকাউন্ট নহব একদম নেগোসিয়েশনে প্রাইস কোয়া হয়েছে তার পাছতো কাস্টমার অন টেবুল পাতক কিবা একটা মই সম্মান রাখিম ওকে হয় আর এখন 1.5-2 লাখ ডাউন পেমেন্ট তুলে যাব ওকে i20 এখন আছে i20 2016 মডেল ডিজেল ভেরিয়েন্টর হয় রানিং কি মানে i20 অ্যাক্টিভ i20 অ্যাক্টিভ চলিছে 43,000 মান চলিছে একদম টপ মডেলত আহি যায় এখন i20 অ্যাক্টিভ যেটু ইলাইট আছে ইলাইটর উপরের ভার্সনটু হয় এটু আপনার প্রজেক্টর ল্যাম্পস থাকে পুশ বটম স্টার্ট থাকে লগতে 4 ABS এয়ারব্যাগ এলইডি ব্যাক ক্যামেরা কমপ্লিট ফিচার যিমান ফিচার্স এভেলেবল থাকিব লাগে গুটেখিনি আছে আস্কিং প্রাইস আছে 4,95,000 নেগোসিয়েবল 4,95,000 সামথিং নেগোসিয়েশন কাস্টমারক মই করে দিম আর ডকুমেন্টেশন উইথ ফাইন্যান্স মই কাস্টমারক করাই দিম ওকে 2,00,000 ডাউন পেমেন্ট 2,00,000 তুলাব নেক্সট আছে এখন মহিন্দ্রা স্কর্পিও কম দামত যদি হয় আপনালোকে এখন এসইউভি গাড়ি বিচারি আছে এখন চাব পারে কক এখন আপনার 2007 মডেল স্কর্পিও গাড়ি আপনার 85 সামথিং চলা গাড়ি টপ মডেল হয় VLX হয় গাড়ি CRDI ইঞ্জিন হয় কিন্তু গাড়িখনের লুকস টপ মডেল মানে নিউ মডেল করবো আছে স্টিক আর এম হকর বেজিং লগু আছে কিন্তু গাড়িখন CRDI ইঞ্জিন হয় কন্ডিশন বহুত ধুনিয়া হয়ে আছে 85,000 রানিং সোনি হাই কোয়ালিটি মিউজিক সিস্টেম লগুয়া টায়ার গুটেখিনি প্রায় 80% নতুন আছে সিট কভারও নতুন আছে নিউ মিটিং পাই যাব কাস্টমারে ইন্টেরিয়র একদম জবরদস্ত ইন্টেরিয়র খুব ধুনিয়া গাড়ি আস্কিং প্রাইস 2,95,000
2,95,000 আস্কিং আছে হেটুই ফাইনাল আছে কাস্টমার অন টেবুল আহ কমপ্লিট ডকুমেন্টেশন উইথ ফাইনান্স উইথ গ্যারান্টি কাস্টমারে পাই যাবে ওকে তো এইখন স্কর্পিও যদি লব মন আছে 2,95,000 লৈ আহক আৰু এশিয়ান মোটরস পৰা লৈ যাব পাৰে টিয়াগো টিয়াগো টাটা টিয়াগো 2019 ইয়া 20 মডেল আছে গাড়ি আপোনাৰ XM মডেল হয় 4 পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি লগতে আপোনাৰ হিটার পাই যাব সোনি সোনি হাই কোয়ালিটি একচুয়ালি এন্ড্রয়েড পাই যাব আচ্ছা এন্ড্রয়েড মিউজিক এন্ড্রয়েড ব্যাক ক্যামেরা আছে টায়ার গুটিখিনি নতুন পাবো গাড়ি আপোনাৰ অরিজিনাল পেইন্টর হয় 2019 ইয়া 20 মডেল আছে আস্কিং কিমান 40 সে মোটামুটি 30 সামথিং চলা গাড়ি আস্কিং প্রাইস আছে 4,95,000 আর ফাইনান্স করলে 1.5 লাখ 1.5 লাখ কত আই যাব ওকে আই যাব আর এখন আছে এ স্টার সব কক এ স্টার 2010-11 মডেল এলএক্সআই মডেল গাড়ি সোনি হাই কোয়ালিটি মিউজিক সিস্টেম লোগো আছে খুব ধুনিয়া গাড়ি মানে কয় নয় যে সবতকে কম আর সবতকে ভাল মারুতির গাড়ি কোনো মেইনটেনেন্স নাই জিরো মেইনটেনেন্স গাড়ি হয় গাড়ি আপনার নিউ মেটিং পাই যাব গাড়ি অরিজিনাল এখন আপনার ডাচান রেডিগো অপশন টি লিমিটেড এডিশনের গাড়ি হয় 2019 মডেল স্পেয়ার টায়ার শিল আছে 30 সামথিং চলা আছে গাড়ি স্পেয়ার টায়ার শিল হয় গোটেখিনি টায়ার নতুন আছে গাড়ি আপনার একদম টপ মডেলত আহি যায় এয়ার ব্যাগ পাই যাব লগতে কোম্পানি মিউজিক সিস্টেম পাই যাব পাওয়ার উইন্ডো পাই যাব একদম নতুন হয়ে আছে গাড়ি অরিজিনাল পেন্টন হয় খালি অলপ সলপ স্ক্রেচ আছিলে ফেন্টারত মই কালার করাইছো একদম নতুন গাড়ি হয় গাড়ি কাস্টমারের ললে গাড়ি চলালে ফিলেই করব নয় সেকেন্ড হ্যান্ড গাড়ি ইমান ধুনিয়া গাড়ি আস্কিং প্রাইস 3,10,000 টাকা আস্কিং আছে 2019 গাড়ি অপশন টি মাইলেজ পার লিটার 22-23-24 লৈকে পাই যাব আচ্ছা মানে 18 এর উপরত পাবো 80 মানে 80 নয় 20 এর উপরতে পাবো 20 ডাউনত না হয় ফাইনান্স করলে 1,20,000 তুলে যাব 1,20,000 তুলে যাব আইটেন এখন আপনার 2010 i10 স্পোর্টস একদম টপ মডেলত আহি যায় i10 গাড়িখন 2010 মডেল স্পোর্টস গাড়ি ফিচার্স 4 পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি লগতে কোম্পানি হাই কোয়ালিটি মিউজিক সিস্টেম পাই যাব কাস্টমারে লুকিং গ্লাস পাওয়ার পাই যাব গাড়ি আস্কিং প্রাইস আছে 2,35,000 আস্কিং আছে কাস্টমার অন টেবুল পাতক মই সামথিং নেগোসিয়েশনের হইতে কমপ্লিট করাই দিম ওকে নেক্সট ডকুমেন্টেশন করাই দিম এক্সেন্ট হুন্ডাই এক্সেন্ট 2017 মডেল পেট্রোলর হয় গাড়ি টপ মডেল হয় গাড়ি 4 পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি হিটার কমপ্লিট কাস্টমারে পাবো কোম্পানি ফিটেড এলয় পাই যাব রিয়ার এসি পাই যাব 4 এবিএস এয়ারব্যাগ কাস্টমারে পাই যাব ব্যাক ক্যামেরা এলইডি পাই যাব গাড়ি পেট্রোলর হয় খুব ধুনিয়া গাড়ি হয় একদম কমত দি দিম 4,95,000 নেগোসিয়েশন সামথিং নেগোসিয়েশন মই কাস্টমারক ওকে হয় নেক্সট আছে ডাকসান দাচান গো অপশন টি লিমিটেড এডিশন এখনো আছে এখনো 2019 মডেল হয় 27,000 সামথিং চলা আছে গাড়ি এটু নতুন কন্ডিশনের গাড়ি হয় কিন্তু এটু স্পেয়ার টায়ার ইউজ হইছে গাড়ি কন্ডিশন খুব ধুনিয়া একদম নতুন কমপ্লিট অরিজিনাল পেইন্টর গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে কত স্ক্র্যাচ নাই ডেন্টিং নাই গাড়ি আস্কিং প্রাইস আছে 3,10,000 টাকা কোম্পানির সিট কভার লাগি আছে ওকে হ্যাঁ গাড়ি ফিচার্স পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি হিটার গাড়িখনের আস্কিং প্রাইস আছে 3,10,000 কাস্টমার আহ কন্টেবল পাতক সামথিং মই চাই দিম নেক্সট আছে এখন ইয়ন কক এখন আপনার 2000 ইয়ন এরা প্লাস 2012 মডেল জায়গা স্পেস কম বলিকে কাস্টমারক দেখাবো পারা নাই কিন্তু গাড়ি খুব ধুনিয়া ইন্টেরিয়র খুব ধুনিয়া নিউ সিট কভার নিউ মেটিং কাস্টমারে পাবো 2012 এরা প্লাস পেট্রোল মাইলেজ পার লিটার 20 প্লাস আহিব লাগে কিন্তু এনে 18-19 পাই যাবো কাস্টমারে আস্কিং প্রাইস আছে 2,20,000 কোন এরর 2012 গ্যারেন্টি ওয়ারেন্টি সব আছে এশিয়ান মোটরসর পরা গাড়িখন ললে গাড়ি কন্ডিশন চাব নালাগে আপনি বেজিং চাক যে নগাঁও মোটরস আর এশিয়ান মোটরস আছে না নাই যদি নগাঁও মোটরস আর এশিয়ান মোটর যদি নাম্বার প্লেটত লিখা আছে তো একটু সার্টিফাই করা যে গাড়ি ভাল গাড়ি ভাল না গাড়ি ভাল একটু সার্টিফাই করা ওকে গাড়ি কন্ডিশন চাব না লাগে নাম্বার প্লেটত নগাঁও মোটরস লিখা আছে মতলব গাড়ি সার্টিফাই আছে গাড়ি ভাল ফাইনান্স তো নহব ফাইনান্স হয়ে যাব 1,20,000 ডাউন পেমেন্ট তো লাগে ওকে SX4
SX4 ডিজেল মারুতি সুজুকি SX4 2010-11 মডেল 11 মডেল BDI মডেল ডিজেল এখনৰ পাঁচটা টায়াৰ নতুন আছে 4 পাৱাৰ উইন্ডো পাৱাৰ ষ্টিয়ৰিং এসি কমপ্লিট কোম্পানী ফিটেড লগতে কোম্পানী মিউজিক সিস্টেম এক্সজাস্টার ষ্টিয়ৰিং সিট এক্সজাস্টার কমপ্লিট পাবো গাড়ীৰ মাইলেজ 22-23 পাৰ লিটাৰ মাইলেজ আহে এটো সবেই জানে মারুতি সুজুকি এটা ইঞ্জিনেই প্ৰভাইড কৰিছে ডিজেল গাড়ীত সুইফট সুইফট বিজাৰ রিচ লগতে আর্টিগা বিটারা ব্রেজা মারুতি সুজুকি এসকর্ট কমপ্লিট একটা ইঞ্জিনেই লগুয়া হয় মারুতির গাড়ির আস্কিং প্রাইস আছে 2,55,000 আস্কিং আছে কাস্টমারে আহ কন্টেবল পাতক মই সামথিং নহয় যথেষ্টখিনি ডিসকাউন্টৰ লগতে ডকুমেন্টেশন আপডেট কৰি দিম কাস্টমারক ইন্ডিগো ইসিএস ইন্ডিগো ইসিএস 2013 মডেল গাড়িখন টপ মডেলত আহি যায় ইয়াৰ ওপৰত ইন্ডিগো নাহে আৰু মই ইমানখিনি কম যে ইন্ডিগোটো আপুনি দেখিছে বহুত প্ৰবলেম আহি আছে বহুত মানুহে ইন্ডিগো কয় যে গাড়ী ভাল নহয় কিন্তু এইখন গাড়ী যোনে চাব ই লৈ যাব এনেকুৱা গাড়ী ডিজেল ডিজেল হয় ইন্ডিগোত 98% গাড়ী ডিজেলত চলিছে তো TDI ইঞ্জিনৰ গাড়ী হয় যদি গাড়ীৰ নাম্বাৰ প্লেটত নগাঁও মটৰ্ছৰ বেজিং আহিছে নাম লিখা আছে তো এইটো চাৰ্টিফাই কৰা যে গাড়ী ভাল তো ইমানখিনি কৈছোঁ ইণ্ডিগোটো মানুহে কয় যে বেয়া বেয়া এইখন গাড়ী এবাৰ ইঞ্জিন ষ্টাৰ্ট কৰি গাড়ীখন চলাই কাষ্টমাৰৰ পচন্দ হৈ যাব ইমান নতুন গাড়ী মই ইমানখিনি ক'ব পাৰিম অসমত 1 PC আৰু 2 PC আছে এনেকুৱা কণ্ডিশ্যনৰ গাড়ী আস্কিং আছে 2,25,000 ফাইনেন্স নহ'ব ফাইনেন্স নহ'ব কেছ ল'ব লাগিব 2013 মডেল হয় 45,000 চলা গাড়ী হয় কাষ্টমাৰে টপ মডেল গাড়ী ইয়াত 4 পাৱাৰ উইণ্ড' পাৱাৰ ষ্টিয়ৰিং এচি হিটাৰ কোম্পানী মিউজিক চিষ্টেম কমপ্লিট পাই যাব পাৱাৰ লুকিং গ্লাছ লগতে লুকিং গ্লাছত আপোনাৰ ইণ্ডিকেটৰ লাইটো কাষ্টমাৰে পাই যাব আৰু মাইলেজো ভাল পাই যাব মাইলেজো ভাল পাব মাইলেজটো ইণ্ডিগো 18-19-20 আহি থাকে পাৰ লিটাৰ মাইলেজ অ'কে হয় তো এয়া আছিল এছিয়ান মটৰ্ছৰ পৰা আজি ভিডিঅ' নতুন এটা ভিডিঅ'ত সোনকালে লগ পাম তেতিয়ালৈকে চাই থাকিব আৰু এই ভিডিঅ' চোৱাৰ বাবে ধন্যবাদ।